গুড মর্নিং টু অল। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে দেখব সেটা হচ্ছে সাপোর্টিং চেম্বার। সাপোর্টিং চেম্বারের এর আগে আমরা একটা টপিক দেখেছিলাম, সেটা হচ্ছে এই যে লো অয়েল সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশন পর্যন্ত আমরা লক্ষ্য করেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাপোর্টিং চেম্বার। সাপোর্টিং চেম্বার অ্যাকচুয়ালি কী জিনিস, এটা ভেতরে কী ধরনের ইনসুলেশন থাকে সেটা দেখছি। ইট ইজ পোর্সিলিন চেম্বার ফিটেড উইথ অয়েল হুইচ ইজ ফিজিক্যালি সেপারেটেড। মানে এটার এর আগে আমি বলেছি বা এখনও আবার বলছি যে এটা হচ্ছে ফিজিক্যালিভাবে এটা সেপারেট থাকে দুটো চেম্বারের সাথে। কার কার না, সাপোর্টিং চেম্বার আর হচ্ছে সার্কিট ব্রেকিং চেম্বার, এই দুটো চেম্বারের মিডিলে একটা সেপারেটেড করা থাকে। এবং সাপোর্টিং চেম্বারের এটা ফিজিক্যালি সেপারেটেড হুইচ দ্য অয়েল ইন দ্য সার্কিট ব্রেকিং কম্পোনেন্ট, এবং ওর ভেতরে সার্কিট ব্রেকিং যে কম্পোনেন্ট থাকে সেগুলোকে মধ্যে অ্যাড করা থাকে। সেগুলো থাকি অয়েলের মধ্যে, ঠিক আছে, তেলের মধ্যে। সেটা কী ধরনের তেল, সেটা হচ্ছে ট্রান্সফর্মার অয়েলের মধ্যে ওটা চুবানো থাকে, ঠিক আছে। দ্য অয়েল ইনসাইড দ্য সাপোর্টিং চেম্বার, অয়েল ইনসাইড, অয়েলের ভেতরে সাপোর্টিং চেম্বার অ্যান্ড পোর্সিলিন ইনসুলেশন, মানে ওর ভেতরে কি থাকে না, পোর্সিলিনে একটা ইনসুলেশন থাকে বা চিনে মাটির একটা ইনসুলেশন থাকে, ঠিক আছে। ইজ এমপ্লয়েড ফর ইনসুলেশন পারপাস অনলি, সেটা হচ্ছে কিসের জন্য কাজ করে না, ইনসুলেশনের জন্য, মানে কোনো রকম বডি যাতে না হয়ে যায় তার জন্যে পোর্সিলিন ইনসুলেশন ওর ভেতরে একটা লেয়ার থাকে, ওকে, যার জন্যে তার বডিটা কোনো রকমভাবে টাচ থাকে না, ফলে হচ্ছে বডি হয় না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সাপোর্টিং চেম্বার ভেতরের কীভাবে আমাদের থাকে এবং এটা কী ধরনের ইনসুলেশন থাকে সেটা দেখলাম। নেক্সট আমরা যেটা দেখব দু নম্বর, সার্কিট ব্রেকিং চেম্বার। তো এরপরে যে দু নম্বর পয়েন্ট, সেটা সার্কিট ব্রেকিং চেম্বার। সার্কিট ব্রেকিং চেম্বারে কী থাকে, ইট ইজ এ পোর্সিলিন এনক্লোজার মাউন্টেড, মানে হচ্ছে চিনেমাটি পোর্সিলিন এনক্লোজার মাউন্টেড অন দ্য টপ ইন দ্য সাপোর্টিং চেম্বার, মানে সাপোর্টিং চেম্বারের সাথে সার্কিট ব্রেকিং চেম্বারটা হচ্ছে সাপোর্টিং চেম্বারের ঠিক ওপরে টপে সার্কিট ব্রেকিং চেম্বারটা ইনক্লুড করা হয়েছে, মানে এর উপরে রাখা হয়েছে, মানে সাপোর্টিং চেম্বার ঠিক ওপরে এটাকে রাখা হয়েছে, ওকে। এবং এটা কি থাকে না, হচ্ছে না পোর্সিলিন চেম্বার ফিটেড, মানে হচ্ছে পোর্সিলিনে এটা ঘেরা থাকে এবং এটা অয়েল দিয়ে কি থাকে ভর্তি থাকে, ঠিক আছে, ওকে। অ্যান্ড ফিটেড উইথ অয়েল অ্যান্ড হ্যাজ ফলিং পার্ট, মানে এটা তেল দিয়ে ভরা থাকে এবং এর পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট, দ্বিতীয় নম্বর আছে মুভিং কন্ট্যাক্ট, আর তৃতীয় নম্বর হচ্ছে টার্বুলেটার, ওকে। তো কী কী থাকে না, ফার্স্ট হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট, মুভিং কন্ট্যাক্ট অ্যান্ড টার্বুলেটার, এইগুলো জিনিস আমার হচ্ছে এই সার্কিট ব্রেকিং চেম্বারের সাথে ইনক্লুড করা রয়েছে, ওকে। দ্য মুভিং কন্ট্যাক্ট এন্টার টপ চেম্বার থ্রো এ ফিক্সড পজিশন, মানে মুভিং কন্ট্যাক্ট এন্টার টপ চেম্বার,
মানে এই যে এই মুভিং কন্ট্যাক্টটা কি এন্টার রয়েছে, মানে ঠিক রয়েছে, যেটা এন্টার পজিশনে থাকে, টপ চেম্বারের সাথে থাকে, ফিক্সড পজিশন, মানে এটা ফিক্সড পজিশনে কিন্তু এটা থেকে যায়। ওকে, দ্য টার্বুলেটার ইজ অ্যান আর্ক কন্ট্রোল, মানে টার্বুলেটারটা হচ্ছে আর্ক কন্ট্রোল করে, ঠিক আছে, অ্যান্ড হ্যাজ বোথ অ্যাক্সিয়াল অ্যান্ড রেডিয়াল ভেন্ট, কি আছে না, এর দুটো রয়েছে, অ্যাক্সিয়াল অ্যান্ড রেডিয়াল ভেন্ট থাকে। ওকে, দ্য অ্যাক্সিয়াল ভেন্ট ফর লো কারেন্ট, মানে অ্যাক্সিয়ালটা কাজ করে হচ্ছে লো কারেন্টের জন্য, আর হোয়ার্স দ্য রেডিয়াল ভেন্ট ফর হেভি কারেন্ট, মানে এটা হেভি কারেন্টের জন্য কাজ করে থাকে, এই রেটিং ব্রেকারস, মানে হচ্ছে এই রেটিং, এই ধরনের ব্রেকারসগুলো দুটো অ্যাক্সিসের ন্যায় কাজ করে, এক হচ্ছে রেডিয়াল ভেন্ট যেটা হচ্ছে হেভি কারেন্টের জন্য, আর হচ্ছে অ্যাক্সিয়াল ভেন্ট যেটা হচ্ছে লো কারেন্টের জন্য এটা কাজ হয়। ওকে, নেক্সট যেটা রয়েছে আমাদের টপ চেম্বার, ইট ইজ এ মেটাল চেম্বার মাউন্টেড অন টপ অফ দ্য সার্কিট ব্রেকিং চেম্বার, মানে এটা হচ্ছে আমাদের টপ চেম্বার, মানে ঠিক ওপরে, ওপরে মিনস টপ চেম্বার মিনস, আমরা দেখি না একবার, এইটাকে আমাদের টপ চেম্বার বলা হয়। ওকে, এইটুকু অংশকে আমরা টপ চেম্বার বলে থাকি। এই টপ চেম্বারটা কোথায় রয়েছে না, সার্কিট ব্রেকিং চেম্বারের ঠিক ওপরের দিকে টপ চেম্বারটা আমাদের রাখা হয়েছে, বা এর উপরে এটাকে স্থাপন করা হয়েছে, ঠিক আছে। এবং এটা কি হচ্ছে মেটাল চেম্বার, এটা হচ্ছে মেটালের তৈরি। ওকে, এটা যেটা চীনে মাটির ছিল, যে পোর্সিলিনের ছিল, এর নিচে যে চেম্বারগুলো, এটা এটা থাকে মেটাল চেম্বার। ওকে, ইট প্রোভাইডস স্পেস ফর দ্য অয়েল এক্সপেনশন ইন দ্য সার্কিট ব্রেকার চেম্বার, দ্য প্রোভাইডস, এটি প্রোভাইড করা হয়েছে স্পেস ফর দ্য অয়েল, অয়েলটাকে প্রোভাইড করে, এক্সপেনশন অফ দ্য সার্কিট ব্রেকিং চেম্বার, মানে এটা পুরো পুরোপুরিভাবে এটা অয়েলে ভর্তি থাকে, এবং এই চেম্বারে সার্কিট ব্রেকিং চেম্বার, মানে এটা ঠিক এখানে সার্কিটটাকে ব্রেক করা হয়, ঠিক আছে। দ্য টপ চেম্বার অলসো হ্যাজ গ্যাস ভেন্ট পাইপস, মানে এখানে আমাদের একটা গ্যাস ভেন্ট পাইপ রয়েছে, অ্যান্ড ব্রিদার থ্রু হুইচ দ্য স্কেপিং গ্যাস অ্যান্ড এন্টার দ্য এয়ার মে বি পাস থ্রু দ্য সার্কিট ব্রেকিং চেম্বার ডিউরিং দ্য ব্রেকিং অফ ফল কারেন্ট। তো এখানে আমাদের কী আছে, ডিউরিং দ্য ফল কারেন্টকে এখানে ডিনোটেট করতে পারে, এবং এখানে কী আছে না, একটা যেটা এন্টার করেছে, যেটা আমাদের থাকে, যেটা গ্যাস ভেন্ট পাইপ থাকে, এবং আর একটা কী থাকে, ব্রিদার থাকে। ওকে, দুটো জিনিস এর সঙ্গে ইনক্লুড করা থাকে। ওকে, আর এটা হচ্ছে ব্রিদারের মাধ্যম দিয়ে আমাদের খুব সহজে এয়ার পাস হতে পারে, এবং ঠান্ডা, সরি, আমাদের সহজে হচ্ছে এয়ারটা প্রবেশ করতে পারে, এবং গ্যাসটাকে বাইরে বেরোতে পারে, তার জন্য ইন এবং আউট, এয়ারের ইন এবং আউটলেট দুটো ভাল্ব রয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের টপ চেম্বার, চেম্বারের হচ্ছে কাজ। তো এখানে আমরা দেখে নিই যেটা রয়েছে, এর আগে আমরা দেখিয়ে দেখি মানে দেখেছি, এখন আর একবার দেখে নিই, যেটা হচ্ছে একটা ব্রিদার, এবং এখানে এত গ্যাস ভেন্ট পাইপ রয়েছে, এটা টপ চেম্বার রয়েছে, এবং এখান থেকে ইন হচ্ছে। ওকে,
যে মেন সাপ্লাইটা এখান থেকে আমাদের এন্টার হচ্ছে। ওকে, তো এখানেই আমাদের এই যে যে দণ্ডটা রয়েছে এটা হচ্ছে ফিক্সড কন্ট্রাক্টের একটা দণ্ড, এটা এর উপরে বেরিয়ে থাকে এবং এখান থেকে আমার এটাকে ইন হয় লাইনটাকে, তো এখান থেকে আমাদের ডিসকানেক্ট লাইনটাকে ডিসকানেক্ট হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের টপ চেম্বারের আমাদের মেন মেন যে পার্টগুলো সেগুলো দেখলাম। নেক্সট যেটা আছে আমাদের অপারেশন, তো অপারেশনের দিকে আমরা তাকা দেখতে গেলে পরে আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন, মানে যখন এটা অপারেটিং হয় সেই সময় কী ঘটনা ঘটে, দ্য মুভিং কন্ট্যাক্ট এনগেজ উইথ দ্য ফিক্সড কন্ট্যাক্ট, মানে মুভিং কন্ট্যাক্টের সঙ্গে এটা ফিক্সড কন্ট্যাক্টটা হচ্ছে এনগেজ থাকে। ওকে, হোয়েন এ ফল্ট অকার, এটাকে ফল্টটাকে যখন অকার্স হয় মানে ফল্টটা যখন তৈরি হয়, দ্য মুভিং কন্ট্যাক্ট ইজ পুল ডাউন, মানে মুভিং কন্ট্যাক্টটা হচ্ছে পুল ডাউন হয়ে যায় নিচের দিকে, মুভিং কন্ট্যাক্ট যেটা পুল ডাউন নিচের দিকে হয়ে যায় বাই দ্য ট্রিপিং মেকানিজম, এবং এটা হচ্ছে ট্রিপিং হয়ে যায় অ্যান্ড দ্য আর্ক প্রডিউস, সেখানে একটা আর্কটা প্রডিউস হয়, দ্য আর্ক ইজ ভেপারাইজ দ্য অয়েল, মানে এটা অয়েলের মধ্যে এই আর্কটা ভেপারাইজ হয়ে যায় অ্যান্ড প্রডিউস গ্যাস, মানে ওর মধ্যে একটা গ্যাস প্রডিউস হয়, ইজ এসকেপ থ্রু দ্য গ্যাস ভেন্ট, এবং সেটা হচ্ছে গ্যাস ভেন্টের উপরে আমার ঠিক চলে আসে। ওকে, মিন্স এই যে যখন এটা মুভিং কন্ডিশনে যখন ঠেলে দেয় তখন এটা এই অয়েলের মাধ্যম দিয়ে, মানে তেলের মাধ্যম দিয়ে তখন এটাকে ভেপারাইজ হয়ে তখন এই উপরের দিকে গ্যাস ভেন্টে চলে আসে। ওকে, এই উপরে এই লেয়ারটাই চলে আসে এই গ্যাসটা আস্তে আস্তে। ওকে, সেটা ভেপারাইজ হয়ে যাওয়ার পরে, ক্লিয়ার? নেক্সট প্যারাতে দিস অ্যাকশন্ট রেজাল্ট দ্য অয়েলস অয়েল টু পাস থ্রু এ সেন্টার হোল, মানে যে হচ্ছে দ্য আর্ক দিস সরি দিস অ্যাকশন রেজাল্ট, মানে এর একটা অ্যাকশনের একটা রেজাল্ট আমার থেকে আউটপুট যেটা দিচ্ছে, দ্য অয়েলস পাস থ্রু দ্য সেন্টার হোল অফ দ্য মুভিং কন্ট্যাক্ট অ্যান্ড ফোর্সিং দ্য অয়েলস থ্রু দ্য রেসপেক্টিভ ভেন্ট অফ দ্য টার্বুলেটার, মানে রেসপেক্টিভ ভেন্টে মানে টার্বুলেটার রেসপেক্টিভ ভেন্টে আমার পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, এবং দ্য আর্ক স্যাটিসফ্যাক্টরিলি কোয়েন্টেড অফ দ্য ইফেক্ট অফ স্টিমস অফ অয়েল পাস থ্রু দ্য ভেন্ট উইথ দ্য গ্যাস পাসেস, তো মিন্স আমার এই যে ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্ট দুটো মিডিলে যখন আর্ক এক্সটেনশন হচ্ছে তখন কী হচ্ছে, এই মুভিং কন্ট্যাক্টটা নিচের থেকে নেমে যাচ্ছে, প্রেসার হচ্ছে, এবং এখানে যে আর্কটা তৈরি হয়েছে সেটা তেলের সাথে ভেপারাইজ হয়ে যাওয়ার জন্য এখানে কী হচ্ছে, যে আর্কটা তৈরি হয়েছে সেটা কী হচ্ছে আস্তে আস্তে ভেপারাইজ হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। ওকে, এটা এখানে বলছে যে মুভিং কন্ট্যাক্ট অ্যান্ড ফোর্সিং দ্য অয়েল, মুভিং কন্ট্যাক্ট যেটা ফোর্সিং দ্য অয়েল, অয়েলের মধ্যে ফোর্স করছে মানে নিচের দিকে নেমে আছে থ্রো দ্য রেসপেক্টিভ ভেন্ট, এবং তার একটা রেসপেক্টিভ ভেন্ট অফ দ্য টার্বুলেটার। এই টার্বুলেটারের মধ্যে
মধ্যে দিয়ে এটা হচ্ছে ভেন্ট অফ টার্বুলেটর, টার্বুলেটরের মধ্যে দিয়ে এটা পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, বুঝা গেল? তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজ মিন্স এ লো অয়েল সার্কিট ব্রেকার, লো অয়েল সার্কিট ব্রেকার হ্যাজ এ হ্যাজ দ্য ফলোয়িং অ্যাডভান্টেজ ওভার এ বাল্ক অয়েল সার্কিট ব্রেকার। মানে হচ্ছে লো অয়েল সার্কিট ব্রেকার হ্যাজ এ ফলোয়িং অ্যাডভান্টেজ, ফলোয়িং অ্যাডভান্টেজগুলো তার লক্ষ্য করা যায় ওভার দ্য বাল্ক অয়েল সার্কিট ব্রেকারে। ফার্স্ট যেটা রয়েছে, দে রিকোয়ার লেজার কোয়ান্টিটি অফ অয়েল। সেকেন্ড রয়েছে লেস অফ দ্য ব্রেকার ইজ লেস। তৃতীয় নম্বর হচ্ছে দ্য রিকোয়ার স্মল স্পেস। চার নম্বর রয়েছে এ ওয়েট অফ দ্য ব্রেকার ইন লেস, দেয়ার ইজ রিডিউস রিস্ক অফ ফায়ার্স। আর লাস্ট রয়েছে যে মেনটেন্যান্স প্রবলেমস অ্যান্ড কস্ট অ্যান্ড রিডিউস। ওকে, এই কটা আমাদের কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে, ক্লিয়ার? এবং এর করেসপন্ডিংয়ে আমাদের আর একটা আছে কি, ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? তো এই একই জিনিসগুলো বারবার রিপিট করেছে এবং সেগুলো নিয়ে ডিসকাস করিয়েছে। তো আমাদের এখানে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী রয়েছে, যে এ লোয়ার সার্কিট লোয়ার সার্কিট ব্রেকার্স হ্যাজ এ ফলোয়িং ডিসঅ্যাডভান্টেজ। লো অয়েল সার্কিট ব্রেকারের ফলোয়িং ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা যেগুলো দেখবো অ্যাজ দ্য কম্পেয়ার টু দ্য বাল্ক অয়েল সার্কিট, মানে বাল্ক অয়েল সার্কিটের ব্রেকারের সাথে আমাদের লো অয়েল সার্কিট ব্রেকারের যেটা কম্পেয়ার করা হয়েছে সেই কম্পেয়ারের একটা ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? ফার্স্ট যেটা রয়েছে, দেয়ার ইজ ডিফিকাল্টি অফ রিমুভিং দ্য গ্যাসেস ফ্রম দ্য কন্ট্যাক্ট স্পেসেস। মানে খুব ডিফিকাল্টি হয়ে যায় যেখানে আমাদের গ্যাসটা জমে সেখান থেকে রিমুভিং, মানে বাইরে বেরিয়ে যাওয়ার মানে একটু দেরি হয়, মানে ডিফিকাল্টি হয়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে ডিউ টু স্মল কোয়ান্টিটি অফ অয়েল। মানে এখানে যে পরিমাণে তেল দেওয়ার দরকার সেই পরিমাণে তেল আমাদের এখানে থাকে না, বা অল্প কিছু যেটুকু তেল থাকে হয়তো হয়ে যায়, কিন্তু যেটা লংজিভিটি যেটা দিক থেকে তাকালে সেটা হচ্ছে স্মল কোয়ান্টিটি অয়েল। তখন কিন্তু ওইটা তেলটা ডাইলেকটিক স্ট্রেংথ কিন্তু কমে গেলে পারে, তখন ওই তেলটা সেরকমভাবে কাজ করতে পারে না, ঠিক আছে? ডিউ টু স্মল কোয়ান্টিটি অফ অয়েল দ্য ইফেক্ট অফ কার্বনাইজেশন ইন ইজ ইনক্রিজ। মানে ওই কার্বনাইজেশনে মানে বহুদিন চলার জন্য ওই কার্বনাইজেশন জিনিসটা বেড়ে যায়, মানে তেলের ডাইলেকটিক স্ট্রেন্থটা কমে যায়, ওকে, যার জন্য কার্বনাইজেশনের পরিমাণটা ইনক্রিজ করে। থার্ড যেটা রয়েছে, দ্য ডাইলেকটিক স্ট্রেন্থ অফ দ্য অয়েল ডিটারমিনেশনস ফলটি ডিউ টু হাই ডিগ্রি অফ কার্বনাইজেশনস। মানে এই যে প্রচুর পরিমাণে ডাইরেক্টলি স্ট্রেংথ অফ দ্য অয়েল, মানে ডাইরেক্টলি স্ট্রেংথ আমার কমে যাচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে মানে এই ডাইরেক্টলি স্ট্রেংথ যদি কমে যায় হাই ডিগ্রি অফ কার্বনাইজেশন, মানে প্রচুর পরিমাণে তার কার্বনাইজেশনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, ফলে সেখানে স্পার্কের সংখ্যাটাও কিন্তু বেড়ে যাবে। মানে যদি ডাইরেক্টলি স্ট্রেন যদি কমে যায় তাহলে যে স্পার্ক হচ্ছে স্পার্কটা কিন্তু তখন হেভি হয়ে যায়, ওকে, যার জন্য রিস্ক
চলে আসে, ক্লিয়ার? ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি স্পার্কের সংখ্যা যদি বেড়ে যায়, স্পার্ক যদি প্রচুর পরিমাণে যদি হয়, তাহলে কী হচ্ছে, একটা টাইমে প্রেসারে কিন্তু ফেটে যেতে পারে। তার জন্য এটা ঘন ঘন কিন্তু আমাদের কিন্তু ওটাকে দেখভাল করতে হবে, মানে দেখাশোনা করতে হবে, বা এটা হচ্ছে ভিজিটে যেতে যেতে হবে এবং এটাগুলোকে এর তেলের ডায়াগ্রিস স্টেন কেমন আছে না আছে সেটা কিন্তু ওটাকে অবজার্ভে রাখতে হয়। ওকে, তো এই কটা মেন আমাদের ডিসঅ্যাডভান্টেজ আমাদের লক্ষ্য করতে পারি, ক্লিয়ার? তো আজকে তোমরা এই অবধি ভালো করে এটাকে দেখো। নেক্সট দিন হচ্ছে ভিসিবি, ওকে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার সম্বন্ধে আমরা ডিসকাস করব। আচ্ছা, যেটা হচ্ছে বলার আছে যেটা অ্যাটেন্ডেন্স সম্বন্ধে, অ্যাটেন্ডেন্স তোমরা যেরকম নর্মালি যেটা যেরকম দিচ্ছ ওরকমভাবে দিতে থাকো। হ্যাঁ, নিচের নাম কমা দিয়ে রোল নাম্বার লিখে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের মানে এই যে শিডিউল অনুযায়ী যে ক্লাসটা নেওয়া হলো, এই শিডিউল অনুযায়ী কিন্তু আমার কিন্তু অ্যাটেন্ডেন্সটা কিন্তু দিতে হবে। আমি কালকে 10টার সময় 10টা পর্যন্ত টাইম দিয়েছিলাম, রাত 10টা পর্যন্ত অ্যাটেন্ডেন্স দেওয়ার, তো আজ কিন্তু সেটা কিন্তু করো না, কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু অ্যাটেন্ডেন্সটা দেবে। ওকে, নাহলে কিন্তু আমি কাউন্ট করবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে।